এনপিকে গাছের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। আমরা যদি প্রতিটা গাছে সপ্তাহে একদিন করে এনপিকে ব্যবহার করি, তাহলে কিন্তু আলাদাভাবে কোনো খাবার আমাদের গাছে ব্যবহার করার দরকার পড়ে না। এটি গাছের পুষ্টিবৃদ্ধিতে যেমন সাহায্য করে, সঙ্গে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেও সাহায্য করে, পাশাপাশি গাছে ফুল আনতে এবং ফুল থেকে তা ফলে পরিণত হতেও সাহায্য করে। তো এই এনপিকে কিন্তু বাজারে অনেক ধরনের কিনতে পাওয়া যায়, রাসায়নিক এবং জৈব। তবে আমরা চাইলে নিজেরাই কিন্তু এনপিকে সারটি বাড়িতে তৈরি করে নিতে পারি, তাও আবার সম্পূর্ণ বিনা খরচে। চলুন তাহলে আজ আপনাদের এনপিকে সার তৈরি করে দেখাই ঘরের ফেলে দেওয়া কয়েকটি আবর্জনা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায়। এনপিকে তৈরি করার জন্যে আমি যে উপাদানগুলো নিয়ে নিচ্ছি, তার মধ্যে সর্বপ্রথম উপাদানটি হচ্ছে পেঁয়াজের খোসা। তো পেঁয়াজের খোসা আশা করি আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমরা অনেকেই ব্যবহার করি না। অনেক সময় এটাকে আমরা কিন্তু গাছের জন্য যে ঘরে কম্পোস্ট তৈরি করি তাতে ব্যবহার করা হয়। আর আজকে আমি দেখাবো পেঁয়াজের খোসাকে আলাদাভাবে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। চাইলে এই পেঁয়াজের খোসাটাকে আপনারা জলে ভিজিয়ে রেখে তার জলটা গাছের গোড়ায় দিতে পারেন। তো পেঁয়াজের খোসায় রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস, বিশেষ করে পেঁয়াজে কিন্তু থাকে প্রচুর পরিমাণে সালফার। ছাড়াও এতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কপার। শুধুমাত্র পেঁয়াজের খোসা বা পেঁয়াজ ব্যবহার করে কিন্তু আপনারা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গানিক খাদ্য তৈরি করে নিতে পারেন, যা আপনার গাছের পুষ্টিবৃদ্ধিতেও অনেক বেশি সাহায্য করবে। এরপরে আমি যে উপাদানটা নিয়ে নিচ্ছি তা হচ্ছে ব্যবহৃত চা পাতা। চা পাতা কিন্তু নাইট্রোজেনের অনেক বড় একটা উৎস। এর আগেও আমি চা পাতার ব্যবহার গাছে দেখিয়েছিলাম, আর তাতে আমি বলেছিলাম চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন উপস্থিত থাকে। তো চা পাতাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমরা যখন চা বা নাই চা খাই, এরপর চা পাতাটা যদি আপনারা চিনি বা দুধ ব্যবহার করে থাকেন, তাহলে চা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকোলে তাহলে এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস বা কোনো রকম কীটপতঙ্গ লাগবে না। ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আপনারা গাছে সরাসরিও ব্যবহার করতে পারেন, আর চাইলে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি সেইভাবেও ব্যবহার করে নিতে পারেন। এরপর আমি যে উপাদানটা নিচ্ছি তা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট। এটি মাটির পিএইচ লেভেলকে কম করতে সাহায্য করে। অনেক মাটি থাকে যেগুলো অ্যালকালাইন মাটি পছন্দ করে, মানে অ্যাসিডিক মাটির অপোজিট। তো এটি মাটির পিএইচ লেভেলকে কম করে। যে গাছগুলো অ্যাসিডিক মাটি পছন্দ করে না, সেই গাছগুলো ডিমের খোসা প্রচুর পরিমাণে ব্যবহার করলে ভালো ফলন পাবেন। ডিমের খোসা সরাসরি যদি আপনারা এইভাবে গাছে ব্যবহার করেন, এটা কিন্তু মাটিতে মিশতে অনেকটা বেশি সময় লেগে যায়। সেই জন্য ডিমের খোসাকে আপনারা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপর এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবেন। তাহলে ব্লেন্ড করার পর এটা একদম পাউডারের মতো এরকম হয়ে যাবে। তারপর এটা গাছে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এটা মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছে তা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবে। তো এই তিনটি উপাদান দিয়েই কিন্তু আমরা তৈরি করে নেব আমাদের ঘরোয়া জৈব এনপিকে। আমরা এই তিনটি উপাদানকে একসাথে ব্লেন্ডারে গুঁড়ো করেও গাছে সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে এটাকে মোটামুটি 2 থেকে 3 মাস আমরা কন্টেনারে স্টোর করে 1 চামচ করে মোটামুটি 8 ইঞ্চির টবে ব্যবহার করতে পারবো। আর আমি যেভাবে তৈরি করে ব্যবহার করি, এটা কিন্তু আমরা লিকুইড হিসাবে তৈরি করছি। আর তার জন্যে আমি এখানে 1 মুঠ পেঁয়াজের খোসাকে 1/2 লিটার জলে 2-3 দিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পর দেখুন পেঁয়াজের খোসার ভেতরে যত নির্যাস ছিল তা জলের মধ্যে চলে এসছে, এই কারণে জলটা কেমন লাল রঙের হয়ে গেছে। আর এইদিকে আমি 2 চামচ চা পাতাকেও মোটামুটি 250 ml জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 2-3 দিনের জন্য। তারপর চা পাতাটা ছেঁকে জলটা নিয়ে নিয়েছি, এরপর দেখুন জলটাও কেমন লাল রঙের হয়ে গেছে। এরপর এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, আর পাত্রের মধ্যে পেঁয়াজের খোসাটাকে ছেঁকে শুধু জলটাকে নিয়ে নিচ্ছি, আর একই পাত্রে আমি চা পাতা ভেজানো জলটাকেও নিয়ে নিচ্ছি। এর মধ্যেই 2-3 চামচ ডিমের খোসা যে গুঁড়োটা রয়েছিল সেটাকেও আমি দিয়ে ভালো করে 1 চামচ দিয়ে মিক্স করে নেব। তো এই টোটাল মিশ্রণটা কিন্তু 1 লিটারের কম হয়েছে, 1/2 লিটারের একটু বেশি হবে। সম্পূর্ণ মিশ্রণটিকে আমি 2.5 লিটার জলের মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবে ভালো করে জলে মিক্স করে নিয়ে পাতলা করে তারপর আমি মিশ্রণটিকে
গাছের গোড়ায় ব্যবহার করব। তো গাছের গোড়ায় মিশ্রণটি দেওয়ার আগে আমাদের গাছের গোড়াটাকে ভালো মতো খুঁড়ে নিতে হবে, যাতে এই তরল মিশ্রণটি গাছ খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। সপ্তাহে একদিন করে আমরা এই খাবারটি গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। আমি সাধারণত গাছের শুধু জল কমই ব্যবহার করি, সবসময় চেষ্টা করি জলের সঙ্গে কিছু না কিছু খাবার ব্যবহার করার। এতে আলাদাভাবে গাছে খাবার দেওয়ার দরকার পড়ে না, সময়ও অনেকটা কম লাগে। গাছে একবার খাবার আরেকবার জল দিতে কিন্তু সময়টা অনেকটাই বেশি লেগে যায়। আর এই যে পেঁয়াজের খোসাগুলো ছেঁকে আমরা নিয়েছিলাম, এই পেঁয়াজের খোসাগুলোকেও আমরা কিন্তু ফেলবো না, এটাকেও আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি দেখে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো অন্যরাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।